सुप्रिय दर्शक अस्सलामु आलैकुम, आशा करी सबाई भालोई आछेन। आज 23 फेब्रुआरी 2021 सन्धान टीवी आजकेर पर्वे आपनादेर स्वागतम। आमादेर आजकेर सन्धान टीवी अवस्थान करछे सैकत डेयरी फार्मे, और ये फार्मेर अवस्थान पाबना जिलार भांगुरा थानार चौबारिया हारोपड़ा, और ये मूलत एक विक्रय केंद्र। एखान थेके गरु बासर बिक्री करा हय। तो पूर्वेर न्याय आबारो बेश किछु नतून गरु ओनारा कलेक्शन करछे, और आमादेर आजकेर पर्वे सेई गरुगुलोई आपनादेर देखाबो। আর এগুলো কোনটা কোন জাতের, কেমন বয়সের, সঙ্গে কি বাচ্চা আছে বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। আর এই ফার্মতে যত গাবি গরু বিক্রি করা হয় বা আপনারা যারা আছেন গাবি গরু সংগ্রহ করতে চান, গাবি গরু সংগ্রহ করতে হলে কিন্তু অবশ্যই খামারে আসতে হয়। খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে এগুলো ক্রয় করতে হয়, কেননা দূর দূরান্ত থেকে যখনই গাবি গরু কিনবেন তখনই ক্ষতিগ্রস্ত হবেন। তো আমরাও চাই আপনারা সরজমিনে এসে দেখে শুনে তারপরে এগুলো ক্রয় করুন। তো আমাদের আজকের পর্বে ফার্মের যে গরুগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো, আর এগুলো সম্পর্কেই একটা ধারণা দিব। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিও শুরুতে আপনার পরিচয়টা একটু বলেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জি মোল্লা, আমার সৈকত ডেয়ারি ফার্ম থেকে বলছি। আর এই ফার্মটা কোথায়? এটা পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। আর এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র? জি বিক্রয় কেন্দ্র। প্রত্যেক সপ্তাহে আপনারা গরু নিয়ে আসেন, পরবর্তীতে সেগুলো বিক্রি করেন? হ্যাঁ, প্রতি সপ্তাহে নিত্য নতুন গরু আনতেছি এবং প্রতি সপ্তাহে সেল দিচ্ছি। এই সপ্তাহে কতগুলো আনছেন? এই সপ্তাহে মোটামুটি 20টার মতো আছে। 20টার মতো? জি। এবার বিক্রি হয়েছে কয়টা? এবার বিক্রি হয়েছে মোটামুটি একটা গরু বিক্রি করছি, আর এবার প্রতিবেদনে সব দেখাতে পারবো। তো এবার কেমন দাম থেকে কেমন দাম পর্যন্ত আনছেন? এবার সর্বনিম্ন আছে 1,15,000, আর সর্বোচ্চ আছে 2,25,000। 1,15,000 থেকে 2,25,000 এর মধ্যেই গরুগুলো পাওয়া যাবে? জি জি। তো চলেন আপনার গরুগুলো আমাদের একটু দেখান, আর কোনটা কেমন এই সম্পর্কে একটু জানান। ছোট থেকেই তাহলে শুরু করি। শুরুতে যে কালো করে একটা গরু আছে, এটা কোন জাতের? এটা আসলে অস্ট্রেলিয়ান জাতের। অস্ট্রেলিয়ান জাতের? এই গরুটার দাঁত কয়টা? এটার দাঁত দুইটা, প্রথম বাচ্চা হয়েছে। দুই দাঁত কিন্তু প্রথম বাচ্চা দিছে। আর সঙ্গে কি বাচ্চা আছে? সঙ্গে ষাঁড় বাচ্চা আছে। এই যে এই পাশে যে বাচ্চাটা, এটাই? জি জি। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স আজ 2 দিন। বাচ্চার বয়স আজকে 2 দিন? জি জি। গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল। আচ্ছা, তো 2 দিনে তো আসলে দুধের কথা ওইভাবে বলা যায় না। তারপরেও গাবিটা যেভাবে গাজার দুধটা আনতেছি, দুধ মোটামুটি 12 লিটার মতো দুধ হবে, তবে যে কেউ 10 লিটার ধরে নিয়ে গেলে কম পড়বে না। 12 কেজি ঘটবে কিন্তু 10 কেজি ধরে নিবে। জি। তো এই গরুটার দাম চাও কেমন? গাবিটার দাম চাওয়া 1,15,000 টাকা। 1,15,000 আপনার খামারের সব থেকে কম দামি গরু এটা? জি জি। আর এইখান থেকে দরদামের সুযোগ আছে? জি, দরদাম প্রত্যেকটা গরুর ক্ষেত্রে দরদাম করা সুযোগ, প্রতিটা গরু বেলাতেই দরদাম করতে পারবে। আচ্ছা, এই দিক দাও তো। এই গরুটা তাহলে সাইড করে দেন, পরবর্তীতে আরো বেশ কিছু গরু আছে, সেই গরুগুলো এক এক করে দর্শকদের দেখাই। তো এই পাশে আরেকটা লালচে গরু আছে, এই গরুটা সম্পর্কে একটু জানাবেন। এটা লালচে না, এটা মিনি জার্সি। মিনি জার্সি? দুই দাঁত বয়স, প্রথম বাচ্চা দিয়েছে, আর মোটামুটি 2 সপ্তাহের মতো হয়েছে বাচ্চার বয়স। বাচ্চাটা তো খুব ভালো বাচ্চা হয়েছে। হ্যাঁ, খুবই ভালো মানের বাচ্চা। এগুলো বাচ্চা আসলে ওই সৎকার দুই একটা মেলে, বাচ্চাটা বেশ হেলদি টাইপের। হেলদি মানে এগুলো সার যখন হবে, বানান যাবে তখন 4-5 লাখ টাকার সার হবে। আসলে ভালো মানের সার তৈরি হবে। আসলে গাবিটা একটু কম দামের আছে কিন্তু বাচ্চাটা অনেক ভালো হয়েছে। জি জি। তো গাবিটার বয়স কেমন? গাবিটার বয়স 2 দাঁত, কেউ চাইলে এই পরিমাণ দুধ দহন করে দেখে দেখে নিতে পারবে। তো দাম পড়বে কেমন এটার? দাম পড়বে আপনার 1,45,000 টাকা। 1,45,000 টাকা, গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল। জি, একদম সুস্থ সবল। তো যারা নেবে সার্বিক দিক দেখে শুনে যাচাই বাছাই করে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। আচ্ছা, তো এই গরুটা সাইড করে দেন। পাশে আর একটা মানে কালো করে গরু আছে, সাদা কালো, এইটা কোন জাতের? এটা আপনার ফিজিয়ান জাতের। ফিজিয়ান জাতের? জি জি। এই গরুটার বয়স কেমন? এটার বয়সে 2 দাঁত বয়স। এটার বয়সে 2 দাঁত? জি জি। এটার সঙ্গেও কি বাচ্চা আছে? হ্যাঁ, এটার সঙ্গে আজ 2 দিন হলো বাচ্চা হয়েছে। 2 দিন হলো বাচ্চা হয়েছে যে এই বাচ্চাটা? কি বাচ্চা হয়েছে? এটা ষাঁড় বাচ্চা হয়েছে। ষাঁড় বাচ্চা হয়েছে। এর বয়সও 2 দাঁত, বাচ্চার বয়সও 2 দিন? জি জি। তো গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, একদম সুস্থ সবল। আচ্ছা, তো এখন তো আসলে দুধের কথা ওইভাবে বলা সম্ভব না,
আইডিয়া করে বলতে হবে। হ্যাঁ আইডিয়া করে বলতে হবে। তো কি পরিমাণ দুধ পাওয়া যেতে পারে? এটা মোটামুটি আপনার 12-13 কেজি দুধ পাওয়া যাবে। 12-13 কেজির মতো দুধ হবে। জি জি। আচ্ছা, তো গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল আছে? একদম সুস্থ সবল। কেউ যদি চায় আসে ধার বাট টাইনে দেখে আইডিয়া করে নিতে পারবে। জি জি জি। তো দাম চাও কেমন এটার? এটার দাম চাচ্ছি 1,45,000 টাকা। 1,45,000 টাকা দাম চাও, দরদামের সুযোগ আছে। জি জি। কারো পছন্দ হলে দেখে শুনে দরদাম করে নিতে পারবে। জি। আচ্ছা, এই পাশে আরেকটা সাদা কালো গরু আছে, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। এই গরুটার বয়স কেমন? এটার বয়স 4 দাঁত, প্রথম বাচ্চা দিয়েছে এই বকনা বাচ্চা সঙ্গে। এটা আবার 4 দাঁতে প্রথম বাচ্চা দিছে আর সঙ্গে বকনা বাচ্চা। জি। এই যে লাল বাচ্চাটা, এই লাল বাচ্চাটা, বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স মোটামুটি 6 দিন হয়েছে। 6 দিনের মতো বাচ্চাটার বয়স। জি। তো গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল। তো 6 দিনে সকালে কতটুকু দুধ হয়? এটা মোটামুটি 7 কেজি সকালবেলা টানা হচ্ছে। সকালবেলা 7 কেজি। জি। আর বিকেলবেলা? বিকেলবেলা 4-4.5 কেজির মতো টানা। বিকেলবেলা 4-4.5 কেজি। জি। তাহলে দুই বেলা 11-11.5 কেজি দুধ বর্তমানে দহন করতেছে। গরুটা কেউ দোয়া দেখে নিলে পরে আমি 12-13 কেজি অবস্থায় দোয়া দেখা দিতে পারবো না। আচ্ছা, তো গাভী এবং বাচ্চা আর দুধ দেখে যদি কেউ সন্তুষ্ট হয় কেমন দাম পড়বে? এটার দাম চাচ্ছি 1,50,000 টাকা। 1,50,000 দাম চাওয়া? সবটা গাভীর ক্ষেত্রে কিছুটা দাম কম বেশি করার সুযোগ আছে। প্রত্যেকটা গরুতে দর্শক দাম বলে নিতে পারবে। জি। আচ্ছা, স্যার একটা কালো করে গরু আছে, এটা কোন জাতের? এটা অস্ট্রেলিয়ান জাতের। অস্ট্রেলিয়ান জাতের। জি জি। এই গরুটার বয়স কেমন? এটার বয়স 2 দাঁত, প্রথম বাচ্চা হয়েছে। 2 দাঁতে প্রথম বাচ্চা দিছে। জি জি। এই যে কালো বাচ্চাটা? জি, কালো বাচ্চাটা। কি বাচ্চা এটা? এটা সার বাচ্চা। সার বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন? এটার 4 দিন হয়েছে। 4 দিন হয়েছে বাচ্চাটার বয়স। জি। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল? জি, সুস্থ সবল। আচ্ছা, তো 4 দিনে কি পরিমাণ দুধ সকালবেলা আছে? এটা গাভী আসলে এগুলো তো ছোট মানের গাভী, তবে জাতে মানে ভালো আছে। হ্যাঁ, জাতের গুলো এগুলো গাভীর দুধে মোটামুটি 2 বেলা হয়তো 10-11 বা 12 কেজি দুধ, এরকম দুধ পাওয়া সম্ভব হবে। 10 কেজি বা 12 কেজি দুধ এরকম পাওয়া যাবে আর দহন করে দেখে নিতে পারবে। জি, দোয়া দেখে দেওয়া। তো এই গরু বাচ্চা এবং দুধ দেখে যদি কেউ সন্তুষ্ট হয় কেমন দাম পড়বে? এটার দাম চাচ্ছি 1,25,000 টাকা। 1,25,000 টাকা দাম চাওয়া, দরদামের সুযোগ আছে। জি, দরদামের সুযোগ আছে। আচ্ছা, তো এই গরুটা সাইড করে দেওয়া হোক। এই পাশে আর একটা সাদা কালো গরু আছে, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। এই গরুটার বয়স কেমন? এর বয়স 2 দাঁত, প্রথম বাচ্চা দিবে, এটা প্রেগনেট। 2 দাঁতে প্রথম বাচ্চা দিবে, কিন্তু এটার বাচ্চা নাই, প্রেগনেট। জি। কতদিনের প্রেগনেট? এটা মোটামুটি 8.5 মাস। 8.5 মাস। 20 দিনের মধ্যে বাচ্চা হয়ে যায়, 15-20 দিন। আর কততম বাচ্চা? প্রথম প্রথম বাচ্চা। তো গাভীর লালন পালন তো ছাড়া শুরু হয়ে দিছে, তো কতদিন? 15-20 দিন বাকি আছে। 15-20 দিন বাকি আছে। তো গাভীর সার্বিক গুণগত মান দেখে যদি কারো সন্তুষ্ট হয় কেমন দাম আসবে এটার? এটার দাম চাচ্ছি 1,40,000 টাকা। 1,40,000 টাকা। এর বডি কন্ডিশন দেখেই এখন কিনতে হবে। জি, সবটা গাভীর ক্ষেত্রে কিছুটা মানে দাম করার সুযোগ আছে। প্রত্যেকটা গরুতে দর্শক দাম বলে নিতে পারবে। জি। আর প্রথম বিনের গরুতে তো বাটের সমস্যা থাকে না ওইভাবে? না, এগুলো তাছাড়া আমার যাচাই বাছাই করে নিয়ে আসা, আমি সম্পূর্ণ মানে প্রত্যেকটা গরু কি সব দিকে তারপরেও যারা নিবে তারাও যাচাই বাছাই করে নিতে পারবে, যারা নিবে তাদের মতো দেখে নিতে পারবে। আচ্ছা, এই পাশে আর একটা বোধহয় গরু আছে বাচ্চা সহ, চলেন এই গরুটা দেখি, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। সঙ্গে তো সুন্দর একটা বাচ্চা আছে, কি বাচ্চা এটা? সার বাচ্চা। সার বাচ্চা। এই বাচ্চাটার বয়স কয়দিন? এর বয়স মোটামুটি 6 দিন হয়েছে। 6 দিন। আর গাভীটার বয়স? গাভীটার বয়স 2 দাঁত। 2 দাঁত, প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সুস্থ সবল। তো দুধ কতটুকু আছে এই অবস্থায়? এটার দুধ 2 বেলায় 13-14 কেজি দোয়া দেওয়া যাবে। 2 বেলায় 13-14 কেজি। জি। সকালবেলা কয় কেজি? সকালবেলা আপনার এই অবস্থায় 8 কেজি দোয়া দেওয়া। সকালবেলা 8 কেজি, বিকেলবেলা? বিকেলবেলা কমপক্ষে 5 কেজি। 5 কেজি, 13 কেজি দুধ দহন করে দেখে নিতে পারবে। জি। দাম পড়বে কেমন? এটার দাম পড়বে 1,45,000 টাকা। 1,45,000 টাকা দুধ দেখে দরদাম করে নিতে পারবে। জি জি। আচ্ছা, ওইদিকে আপনার আরও বেশ কিছু গরু আছে, চলেন সেইগুলো দেখি। স্যার একটা সাদা কালো গরু আছে, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান। এই গরুটার বয়স কেমন? এটার বয়স 4 দাঁত, প্রথম বাচ্চা দিবে। 4 দাঁতে প্রথম বাচ্চা দিবে। এখন কি প্রেগনেন্ট? সরি, এই গরুটার মনে হয় দাঁতের সম্বন্ধে একটু হয়তো ভুল বলেছি। হ্যাঁ, কতদিনের প্রেগনেন্ট? এটা
মোটামুটি 15-20 দিন টাইম আছে, এর মধ্যে বাচ্চা হয়ে যাবে। উলান সাবার অনেকটা চলে আসছে দেখতে পাচ্ছি, উলান সাবার চলে আসছে, 15-20 দিন এর মধ্যেই বাচ্চা দিয়ে দিবে। তো গরুটা এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, একদম সুস্থ সবল। আচ্ছা, তো প্রেগন্যান্ট গরু তো দুধ দহন করে দেখে নেওয়ার উপায় নাই, বডি কন্ডিশন জাতমান এগুলো দেখেই কিনতে হয়। জি, তো এর জাতমান বডি কন্ডিশন দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম আসবে? এটা 1,70,000 টাকা। 1,70,000 দাম চাওয়া দর দামের সুযোগ আছে? জি। আচ্ছা, পাশেই কালো করে আর একটা গরু আছে, চলেন এই গরুটি দেখি। এইটা কোন জাতের? এটা আসলে জার্সি বলে, জার্সি মানে লাইটে কালো মিক্স আছে কালারটা, কিন্তু এটা আসলে অনেক দুধের গাভী। গাভীটার বয়স মানে 2 বিয়ন হয়ে গেছে, এটা দিয়ে 3 বিয়ন হয়। আগে দুইটা বাচ্চা দিছে, এটা 3 নম্বর বাচ্চা। তবে একদম জানাশোনা গরু, এই গরুটা গাভেই আমি কেউ লিলে মানে যদি বাচ্চা দেওয়ার পরে নেয় এভাবে দিতে পারবো। গাভীটার আগের নিশ্চয়তা আছে? জি, নিশ্চয়তা মানে গোটা 22-23 লিটার পর্যন্ত দুধ হয়েছে আগের বিয়নে। আগের বাচ্চাগুলোতে 22-23 কেজি পর্যন্ত দুধ হয়েছে? জি। এটা কি আপনি খামারের থেকে জেনে আসছেন? একদম খামার থেকে জেনে শুনে কিনা। আচ্ছা, তো এখন তো প্রেগন্যান্ট? এখন প্রেগন্যান্ট। কতদিনের প্রেগন্যান্ট? এটা মোটামুটি 8.5 মাস চলছে। 8.5 মাসের মতো চলছে, উলান পালান তো বেশ আসছে, কয়দিন দেরি সইবে? সপ্তাহ তিনেক মানে 20 দিনের মতো টাইম যাইতেও পারে, আবার 2 সপ্তাহের মধ্যে বাচ্চা হয়ে যেতে পারে। 2-3 সপ্তাহের মধ্যে এই গরুগুলো বাচ্চা দিয়ে দিবে। তো বাটগুলো সব ফাটাই ফুটাই দেখছেন? হ্যাঁ, সব যাচাই করে আমার আনা আছে। সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল। আচ্ছা, তো এর বডি কন্ডিশন সার্বিক দিক দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম আসবে? এগুলোর দাম 1,95,000 টাকা। 1,95,000 টাকা দাম চাওয়া, তারা দেখে শুনে দরদাম করে নিতে পারবে। জি। আচ্ছা, পাশে আর একটা সাদা কালো গরু আছে, চলেন এই গরুটা দেখি। এইটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। এই গরুটার বয়স কেমন? এটার বয়স 2 দাঁত, প্রথম বাচ্চা হবে। 2 দাঁতে প্রথম বাচ্চা দিবে? জি। এখন কি প্রেগন্যান্ট? এখন প্রেগন্যান্ট। কতদিনের প্রেগন্যান্ট? এগুলো মোটামুটি 2 সপ্তাহের মধ্যেই বাচ্চা হয়ে যাবে। 2 সপ্তাহের মধ্যেই বাচ্চা দিয়ে দিবে? জি। আচ্ছা, তো সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। তো এটার বডি কন্ডিশন বা সার্বিক দিক দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম আসবে? এই গাভীটার দাম আসবে 1,95,000 টাকা। 1,95,000 টাকা দাম চাইছেন, দরদামের সুযোগ আছে? জি। আচ্ছা, বোধহয় আর একটা বাচ্চা সহ গরু আছে, এইটা সম্পর্কে জানাবেন, কোন জাতের গরু এটা? এটা আসলে ফিজিয়ান জাতের, মানে কিছুটা হয়তো জার্সির সঙ্গে মিশ আছে। ফিজিয়ান জার্সি ক্রসব্রিডের একটা গরু। জি, আর বাচ্চাটা হলস্টাইন ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান। কি বাচ্চা এটা? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। গরুটার বয়স কেমন? বয়স হলো 2 দাঁত হয়েছে। 2 দাঁত মানে প্রথম বাচ্চার? প্রথম বাচ্চা। আর বাচ্চার বয়স? বাচ্চার বয়স 3 দিন। 3 দিন। ওই যে নাভিটা এখনো আছে? নাভি আছে। আচ্ছা, তো গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল আছে। তো 3 দিনে তো আসলে পরিপূর্ণ দুধ ওইভাবে পাওয়া যায় না, কেমন আইডিয়া করতেছেন কেমন দুধের গরু হবে এটা? এটা আসলে 16-17 লিটার দুধের আইডিয়া করতেছি, মানে গাজা দুধ যেভাবে টানতেছি তাতে একটা আইডিয়া যে 16-17 লিটার দুধ পাওয়া যাবে। আর এই দুধটা কতদিন পরে পাওয়া যাবে? এটা মোটামুটি 2 সপ্তাহ। 2 সপ্তাহ, 3 দিন হয়েছে, আরও 2 সপ্তাহ পরে এইগুলো পাওয়া যাবে। তো এখন কেউ নিতে আসলে দারবাট বা সার্বিক দিক দেখে আইডিয়া করে নিতে পারবে। তো এই গরুটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম পড়বে? এটার দাম পড়বে 1,90,000 টাকা। 1,90,000 টাকা দরদামের সুযোগ আছে? জি। আচ্ছা, তো আর গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। পাশেই বোধহয় আর একটা বাচ্চা সহ গরু আছে, চলেন সেটা দেখি। একটা বাচ্চা সহ গরু আছে, এটা সম্পর্কে একটু জানাবেন, কোন জাতের গরু এটা? এটা ফিজিয়ান জাতের গাভী। ফিজিয়ান জাতের। এই গরুটার বয়স কেমন? এটার বয়স 4 দাঁত, প্রথম বাচ্চা হয়েছে। 4 দাঁতে প্রথম বাচ্চা দিছে? জি। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, এই সাদা কালো বাচ্চাটা? সাদা কালো বাচ্চাটা। বাচ্চাটা এখনো নাভি আছে, বয়স কয়দিন? বয়স 4 দিন। এটাও 4 দিনই হলো। 4 দিন। জি। আচ্ছা, তো গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল? জি, সম্পূর্ণ সুস্থ সবল। তো এটার কি পরিমাণ দুধ আসতে পারে? এই গাভীটার থেকে 15+ থাকবে, হয়তো 15-16 এরকম দুধ থাকবে। 15-16। এর বডি কন্ডিশন দেখে আপনি এরকমই আইডিয়া করতেছেন? বডি কন্ডিশনে আমি দুধ গাজা দুধ টানছি, টানার পরেই আমার একটা আইডিয়া করছি আর কি। আচ্ছা, তো কোনো দর্শক নিতে চাইলে এখন এসে এখন কতটুকু দুধ হয় এইগুলো দেখে আইডিয়া করে নিতে পারবে। তো এইটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম আসবে? এটা 1,85,000 টাকা দাম। 1,85,000 টাকা দাম চাওয়া, দরদামের সুযোগ আছে? দরদামের সুযোগ। যারা নেবে তারা একটু দেখে শুনে দরদাম করেও নিতে পারবে। জি। পাশে আর একটা কালো গরু আছে, চলেন সেটা দেখি। গরু আর একটা গরু আছে, মাঝে মাঝে সাদা আছে, এটা কোন জাতের? এটা ফ্রিজিয়ান জাতের। ফ্রিজিয়ান। জি। আস্তে আস্তে আমরা বড়র দিকে আসছি। জি। এই গরুটার দাঁত কয়টা? এটার দাঁত 4টে, প্রথম বাচ্চা হবে। 4 দাঁতে প্রথম বাচ্চা দিবে? জি। এখন কি প্রেগন্যান্ট? এখন প্রেগন্যান্ট। কতদিনের প্রেগন্যান্ট?
এটা মোটামুটি এখন 20 25 দিনের মধ্যে বাচ্চা হবে এখনো 20 25 দিন বাকি আছে আশা করতেছেন এর মধ্যেই বাচ্চা দিয়ে দিবে জি জি আর প্রথম বাচ্চার গাভীগুলোতে বাটের সমস্যা থাকে না যদি হয় সেটা বাচ্চা দেওয়ার পরে হয় জি তো তারপরে যারা দেখে শুনে নিতে চায় দেখে শুনে নিতে পারবে হ্যাঁ আমার এখানে এসে থেকে থাকা খাওয়ার জায়গা আছে দূরের যারা কাস্টমার তারা আসে অনেকেই আসে এখানে এসে থেকে দেখে কারণ যারা দূরে করে নিয়ে যায় তাদের এই সুযোগগুলো যদি না দেওয়া হয় তারা তো আসতে পারবে না না দূরের কাস্টমার ওরা এসে থাকবে কোথায় সেটাই অনেকেই যে যায় কোথায় থাকবো কি একটা টেনশন থাকে তবে আমার এখানে যারা আইছে তারা অলরেডি যেন আমার এখানে থেকে খাওয়া দাওয়া করে গাভী নিয়ে গেছে এইভাবে আমাদের তো আসলে এটাই ব্যবসা এটাই ব্যবসা ব্যবসার ক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো দর্শকদের দিতে হয় জি তো এই গরুটা কত দিনের প্রেগনেন্ট এই গাভীটা হয়তো আপনার 25 দিনের মতো টাইম আছে 25 দিনের মতো বাকি আছে প্রথম বাচ্চা দিবে জি তো এর বডি কন্ডিশন দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম আসবে এটার দাম আসবে 1,85,000 টাকা 1,85,000 দর দামের সুযোগ আছে জি আচ্ছা পাশে আরেকটা সাদা কালো গরু আছে চলেন এইটা দেখি এটা কোন জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গরু জি এই গরুটার বয়স কেমন এটার বয়স 4 দাঁত প্রথম বাচ্চা দিবে 4 দাঁতে প্রথম বাচ্চা দিবে জি এখন কি প্রেগনেন্ট এখন প্রেগনেন্ট কত দিনের প্রেগনেন্ট এখন 8.5 মাস 8.5 মাসের মতো প্রেগনেন্ট তাহলে বাকি আছে এখনো 20 25 দিনের মতো আর কি 20 25 দিনের মতো এখনো বাকি আছে জি তো সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল দড়ে একটু লম্বা করো এটার বডি কন্ডিশন বা সার্বিক দিক দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম আসবে এটার দাম আসবে 2,25,000 টাকা দাম চাচ্ছি হয়তো কিছুটা দরদাম করার সুযোগ আছে জি বর্তমানে আপনার খামারে সবথেকে দামি গরু এটি এই দুটো আছে এই পাশে পর পর দুটো একই দামের গরু 2,25,000 আপনার খামারে সবথেকে দামি গরু জি জি তো পাশে গরু অনেক বড় আকারের গরু দেখেন এগুলো গাভী আসলে অনেক খামারি আসলে এটা তো আমার মুখের কথা না যারা কিতা তারাই আমাদের প্রতিবেদনগুলো দেখে দেখেই বলে যে রঞ্জু ভাইয়ের খামারে আসলে গাভীগুলোর দামটা একটু কম চায় তুলনামূলক কমে বিক্রি করে সহনীয় পর্যায়ে আছে যে কারণে আমার গাভীগুলো প্রতি সপ্তাহে আসে প্রতি সপ্তাহে সেল হয় প্রতি সপ্তাহের গরু প্রতি সপ্তাহে বিক্রি হয়ে যায় জি 2,25,000 এটা দরদামের সুযোগ আছে জি আর এই পাশে যে গরুটা আছে কালো অংশটা বেশি এটা কোন জাতের এটা ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান জি এই গরুটার বয়স কেমন এটার বয়স 2 দাঁত প্রথম বাচ্চা দিবে 2 দাঁতে প্রথম বাচ্চা দিবে জি প্রেগনেট প্রেগনেট কত দিনের প্রেগনেট এটা আপনার এই দুটো একই রকম হয়তো 2-4 দিন আগ পাশে বাচ্চা হবে 20 দিনের মতো 20 দিনের মতো বাকি আছে জি তো গরুটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম আশা করতেছেন এটা 2,25,000 টাকা দাম এটার দামও 2,25,000 টাকা দরদামের সুযোগ আছে জি আচ্ছা তো আর তো আপনার গরু কি অবশিষ্ট আছে হ্যাঁ আর দুটো গরু আছে সে দুইটা কোথায় আছে পিছনে খামারে আছে চলেন সেই দুটো একটু দেখে আসি এই অবস্থায় তো দেখছেন খামারে গরু বেশি আসলে এলোমেলো করে ওই খামারে কয়েকটা রাখছেন এইখানে কয়েকটা পিছনে কয়েকটা গরু বেশি তো ঘন করে তাই তো আপনাদের ভিডিও করতে সমস্যা হচ্ছে ভিডিও করতে মানে সমস্যা হয় গরু দেখাতে সমস্যা হয় তো তারপরে যারা যেটা পছন্দ করবে আপনার সাথে কথা বলে আলাদা ভিডিও কলে বা ভিডিও নিয়ে দেখে সিদ্ধান্ত এবং আমি দাম চাচ্ছি আসলে কোন গরুটা কত দাম চাইলাম আমার তো এটা স্মরণ আছে হ্যাঁ হ্যাঁ কেউ ভিডিও দেখে যদি বলে ভাই ওই গরুটা অত দাম চাইছেন তখন আমার অলরেডি খেয়াল হয় যে না ওই গাভীটা কোন গরুটার কথা বলছে এইভাবেই দর দাম করে আমি বিক্রি করি আর কি তো আপনার যে এই পাশে সবশেষ যে গরুটা আছে এইটা সম্পর্কে আমাদের একটু জানাবেন এটা আসলে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী প্রথম বাচ্চা দিবে এখন 4 দাঁত বয়স হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু প্রথম বাচ্চা দিবে এখন 4 দাঁত বয়স জি জি আর কতদিন বাকি আছে এটা বাকি মোটামুটি 20 দিনের মতো টাইম আছে প্রায় 20 দিনের মতো বাকি আছে তারপরে এটা বাচ্চা দিবে গরুটা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল তো এটার বডি কন্ডিশন দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম আসবে এর দাম আসবে 1,75,000 টাকা 1,75,000 টাকা দর দামের সুযোগ আছে জি দর দাম আপনার বিক্রি উপযুক্ত গরুগুলো তো দেখালাম এবার বলেন আপনার কাছে দর্শকদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে দর্শক কিভাবে গরুগুলো ক্রয় করবে সুযোগ সুবিধা মানে দূর দূরান্ত থেকে এবং কাছে থেকে যারাই আসতেছে আসে দেখে শুনে দুধের গাভীগুলো দেখে নিয়ে যাবে এবং গাভীন গরুগুলো আপনার তারা নিজেদের চোখ দিয়ে যাচাই বাছাই করে জাত সম্বন্ধে যে যাচাই বাছাই করে দেখে দরদাম করে নিয়ে যেতে পারবে আর বাইরে যারা আছে তারা এসে আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা আছে থাকা খাওয়া করে দেখে দাম দর হলে এর আগেও বলছি বাইরে থেকে যারা আসবে শুধু খরচের টাকা নিয়ে আসবে টাকা নিয়ে এসে রিস্ক নেওয়ার দরকার নাই এখানে এসে দরদাম হবে গরু পছন্দ হবে তখন কোন পরিমাণে টাকা লাগবে আমাদের অ্যাকাউন্টে ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করে দে গরু নিয়ে চলে যেতে পারবে এখানে সব ধরনের গাড়ি ঘোড়া ব্যবস্থা আছে জি তো আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বার 017 19
1295 45। এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছুই আছে, এই নম্বরে যোগাযোগ করে আপনার অ্যাড্রেস অনুযায়ী এসে গরুগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারবে। জি তো ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে কালেকশন করা গরুগুলো আমাদের দেখানোর জন্য আর এগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।